আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণীতে। সঙ্গে রয়েছি আমির ইম্মি রহমান। মানবতার ধর্ম ইসলাম, মানব কল্যাণ কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করা একজন মুসলমানের ইমানি দায়িত্ব। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় মানব সেবায় ইসলাম। অনুষ্ঠান ভিত্তিক যে কোনো প্রশ্ন এবং আপনার মূল্যবান মতামত জানাতে সরাসরি ডায়াল করুন স্ক্রলে দেওয়া নম্বরগুলোর সাহায্যে। এছাড়াও মহিলা দর্শকদের জন্য থাকছে কুইজ। আমাদের এ সপ্তাহে কুইজ, পবিত্র কোরআনে কোন সূরাটি সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা? অপশন এ সূরা নাস, অপশন বি সূরা ইখলাস এবং অপশন সি সূরা নাসর। মহিলা দর্শকরা, সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ও স্পেস দিয়ে এ অথবা বি অথবা সি লিখে পাঠিয়ে দিন 16361 এই নাম্বারে যত খুশি ততবার, কারণ দুজন সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পেয়ে যাচ্ছেন উইনার হটপটের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, যা আপনাদের কাছে পৌঁছে যাবে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। দর্শক, স্টুডিওতে আলোচনায় আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর নাসিম মাহাসান। চলুন তার সঙ্গে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে শুনবো পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য থাকছে কারিয়া কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال وَاضْرِبُوهُنَّ
আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। নারীর কর্তা, কারণ আল্লাহ তাহাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন এবং এই জন্য যে পুরুষ তাহাদের ধন সম্পদ ব্যয় করে। সুতরাং সাবধী স্ত্রীরা অনুগতা এবং লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যাহা সংরক্ষিত করিয়াছেন তাহা হিফাজত করে। স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো তাহাদের সদুপদেশ দাও, তারপর তাহাদের শয্যা বর্জন করো এবং তাহাদেরকে প্রহার করো। যদি তাহারা তোমাদের অনুগত হয় তবে তাহাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করিও না, নিশ্চয়ই আল্লাহ মহান শ্রেষ্ঠ। শুনছিলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তর্জমা। ফিরে যাব আলোচনায়। আপা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানব সেবা ইসলাম। তো প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে মানব সেবার গুরুত্ব কতটুকু? এটা খুব সুন্দর প্রশ্ন, বিশেষ করে আল্লাহ এবং তার রাসূলে যখন আমরা বিশ্বাস স্থাপন করছি যে মুসলিম হিসাবে তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে, সেটা হলো মানব সেবা। এটা ছাড়া কিন্তু একটি মুসলিমের কর্মকাণ্ড অসম্পূর্ণতা থেকে যায় এবং এই মানব সেবা বা সমাজ সেবা এটা তাকে করতেই হবে। এবং মানুষের উচিত যে যাতে সে অন্যের কল্যাণ সাধন করবে, অনিষ্ট করবে না, এবং এটা হলো মুসলিম উম্মার একটি সামগ্রিক দায়িত্ব। এবং এই জন্য প্রত্যেক মুসলমানকে ব্যক্তিগত পর্যায়েও কিন্তু মানব সেবা বা সমাজসেবামূলক কাজ বা এই কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। বিশেষ করে যদি কিছু আমরা কমপক্ষে অল্প বিস্তারও করতে পারি, সেখানে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কাউকে কষ্ট না দেয়া, কারোর প্রতি যেন জুলুম না হয়, কমপক্ষে এইটুকুও যেন আমরা করি। কারণ তাহলে হবে কি, মানব সেবাটা ব্যাহত হবে না। কারণ এখানে কিন্তু সুবিচার এবং পরিবেশ পরিস্থিতির উপরেও নির্ভর করছে যে মানুষ মানব সেবা বা সমাজ সেবা কতটুকু করতে পারবে। তারপর এখানে চলে আসে অন্যকে সাহায্য করা এবং জালিমকে বাধা দেয়া, এটাও এটা মানুষের বা মুসলিমদের ইমানি দায়িত্ব। কাজেই এটা আমাদের চিন্তা করতে হবে। যেমন এখানে আমি একটি কোরআনের আয়াত উল্লেখ করছি, যেটা সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন, মুমিনগণ পরস্পর পরস্পরের ভাই। এখন একটি পরিবারে সম্পর্ক যদি হয়, যারা আপন ভাই হয়, তারা কিন্তু একে অপরের সবসময় যত্নশীল হবে একে অপরের প্রতি এবং একজন অপরজনকে সবসময় সাহায্য করবে, এবং এটা সেবামূলক একটি দৃষ্টিভঙ্গি থাকবে। আল্লাহ শিখাচ্ছেন যে সব মুসলিমরা একে অপরের ভাই বা একে অপরের বোন। এটার অর্থ কিন্তু তাই, যে তার মানে একটা অন্তরের যোগসূত্রতা থাকবে যেখান থেকে আমরা সেবামূলক কাজে উদ্বুদ্ধ হতে পারবো। অন্যের কষ্ট দেখে নিজের থেকে কিছু হয়ে দিলেও তার কষ্ট যাতে আমরা লাঘব করতে পারি, এটা শুরু করতে হবে পরিবার থেকে। জি জি, অবশ্যই অবশ্যই। তারপরে আমরা দেখছি সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খাইরা উখরিজাতিল নাস, তোমরাই মানব জাতির জন্য, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের আবির্ভাব হয়েছে মানুষের কল্যাণের জন্য। এবং পরবর্তী আয়াতে আছে যে তোমরা ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজকে নিষেধ করবে। কাজে এই আয়াতও কিন্তু বলে দিচ্ছে যে মুসলিম উম্মার অন্যতম দায়িত্ব হলো মানুষের কল্যাণ করা, এবং মানুষের সেবা বা মানুষের যত্ন ছাড়া বা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ এবং মন্দ কাজ থেকে নিষেধ রাখা, এগুলো সব কিছুই মানব সেবার ভিতরে অন্তর্ভুক্ত। এছাড়া কুরআন এবং হাদিস আমরা যদি আরও বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো আল্লাহ তাআলা মজলুম, দুস্থ, এতিম, মিসকিন সবার প্রতি কর্তব্য পালনে উদ্বুদ্ধ করেছেন। যেমন সূরা মাউন, এটা কিন্তু আমরা সবসময় নামাজেও পড়ি, আরাই তা আল্লাহ জিউকাজুবিদ্দিন, তুমি কি দেখেছো আল্লাহর দিনকে যে অস্বীকার করে। পরবর্তীতে আয়াতে আল্লাহ বলছেন সে কী করে, এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং ক্ষুধার্থকে মিসকিনকে খাবার দানে উৎসাহিত করে না। অর্থাৎ এই দুটো বৈশিষ্ট্য তার মধ্যে থাকে না, কেননা এটা আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সে আল্লাহর যে হিসাবের দিন আসবে সেই দিনকে সে আসলে ওইভাবে স্বীকার করছে না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা মুসলিম হিসাবে আমাদের মধ্যে যদি এই খারাপ বৈশিষ্ট্য যেন চলে না আসে, যে যখন কাউকে দেবো ক্ষুধার্থ তাকে যে আমরা খাদ্য দান করতে পারি, এটা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসেও উৎসাহিত করেছেন। মুসলিম শরীফের একটি হাদিসে আছে এইরূপ, যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ কষ্ট লাঘব করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ কষ্টকে বা ক্ষতি থেকে তাকে রক্ষা করবেন। যে ব্যক্তি অন্যের সংকট নিরসন করবে, আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তার সংকট নিরসন করবেন, অর্থাৎ এই পৃথিবীর জীবনেও পরবর্তী জীবনেও। তারপর যে অন্যের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবেন, এবং যতক্ষণ সে অন্য ভাইয়ের সাহায্যে রত থাকবে
আল্লাহ তার সাহায্যে রত থাকবেন। অন্য একটি হাদিসে আছে এরূপ যে প্রত্যেক মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান সবই হারাম, অর্থাৎ এগুলো একজনের থেকে আরেকজন যাতে নিরাপদ থাকে। আমি অন্যের সম্মান হানিও করতে পারবো না, তার রক্ত অর্থাৎ রক্তারক্তি এটাও করা যাবে না, এবং সম্পদ তো বটেই। এগুলো সব কিন্তু মানব সেবার দিকেই মানুষকে উদ্বুদ্ধ করে। তারপর সূরা দাহারে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে তারা খাদ্য দান করে কাকে? এতিম, মিসকিন ও বন্দীদেরকে। এবং তারা কি বলে এটাও আবার বলেছেন আল্লাহ, যে তারা এইরূপ বলে যে আমরা তোমাদের খাদ্য দান করছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এর প্রতিদান তোমাদের কাছে আশা করি না, না তোমাদের কাছ থেকে কোনো শুকর আশা করি। মানে সুবহানাল্লাহ, কি সুন্দর আয়াত! এবং আল্লাহ এখানে বলছেন যে ফলশ্রুতিতে কি করবেন, তাদেরকে কিয়ামতের দিন ক্ষতি থেকে বাঁচাবেন এবং তাদেরকে আনন্দে রাখবেন। তাহলে আমরা যদি সেই দিনের ক্ষতি থেকে বাঁচতে চাই এবং এই পার্থিব জীবনে সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে কিন্তু ওই দুস্থ, এতিম এবং অন্যান্য যারা দুঃখে আছে, কষ্টে আছে, তাদের প্রতি আমাদেরকে সেবামূলক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে, যে যেভাবে পারি। এমন নয় যে সবাই একই রকম পারবো, কিন্তু এই মনোভাব আমাদের থাকতেই হবে। অপর একটি হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, হিসাবের দিন, সেই হাসরের ময়দানে, যে আমি তো রোগাক্রান্ত ছিলাম, তুমি আমাকে সেবা করতে যাওনি, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। তখন ওই বান্দা বলতে থাকবে যে ইয়া আল্লাহ, আপনাকে আমি কী করে এসব করব, মানে সারমর্মটা বলছি। তখন তিনি বললেন যে অমুক অমুক অসুস্থ ছিল, তুমি তাকে সাহায্য করনি, দেখতে যাওনি। সুবহানাল্লাহ, এই প্রতিটি হাদিস এবং কোরআন পড়লে বোঝা যায় যে আল্লাহ কত কত হৃদয় গ্রাহী রূপে আমাদেরকে বলছে মানব সেবা করতে, এবং এটা মুসলিমের অন্যতম চরিত্র হওয়া উচিত। এবং আজকে যদি আমরা এই পুরো বিশ্বের পরিস্থিতিকে সামনে নেই, তাহলে এই কাজটি ছাড়া মানুষের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না, তাই নয় কি? জি আপা, ইনশাআল্লাহ আমাদের এগুলো কাজে উদ্বুদ্ধ হতেই হবে। জি আপা, আমরা অডিয়েন্স থেকে একটি প্রশ্ন নিয়ে নেব। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু, আমার নাম খেয়াল, আমার প্রশ্নটি হচ্ছে কারা এরকম সেবা পাওয়ার যোগ্য? হ্যাঁ, এটাও একটি প্রশ্ন যে কাদেরকে আমরা সেবা করব। তো প্রথম ব্যাপার হলো যে যখন আমরা মানব সেবা করব, সামাজিকভাবে সমাজ সেবা করব, এটা কিন্তু অবশ্যই ঘরকে বাদ দিয়ে নয়। এমন যদি থাকে যে ঘরে কারো আমার হক আদায় করতে হবে, সেই হকগুলো পূরণ করার পর, এখানে আমরা যাতে মোটেও বিভ্রান্তিতে পড়ে না যাই, এই জন্য পণ্ডিতগণ বলছেন, বিভিন্ন যে আর্টিকেল পাওয়া যায় ওখানে বলছেন যেটা মোটামুটি দুভাগ করা যায়। যেমন ঘরে বা আত্মীয় স্বজনের মধ্যে যারা, হতে পারে আমার বাবা মা যারা রোগাক্রান্ত বা অক্ষম, বা অথবা আমার কোনো না কোনোভাবে আমার মুখাপেক্ষে, অথবা বাবা মা চান আমরা যাতে তাদের সাথে যে একটু কুশল বিনিময় করি। জি আপা, মানব সেবার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আরো শুনবো, তবে তার আগে আমরা একটা বিরতিতে চলে যাব। জি দর্শক, উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণীতে সময় হয়ে এলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী। আপা, আলোচনা করছিলেন কারা মানব সেবা পাওয়ার যোগ্য। অবশ্যই, এবং সেখানে আমি কিছু হকের কথা বলেছিলাম, যেটি ইসলামী দৃষ্টিতে প্রথমেই চলে আসে। আমি বলেছি এগুলোকে বাদ দিয়ে নয়। যেমন কোরআনে আল্লাহ তাআলা পিতামাতার কথা বলেছেন যে তাদের সামনে যখন বৃদ্ধ হয়ে যাবেন, বিশেষ করে ইভেন বৃদ্ধ না হলেও উহ পর্যন্ত, অর্থাৎ বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করা যাবে না। এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। বাইরে সমাজ সেবা করছি, দেখা যাচ্ছে যে যে আজকাল যে বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠছে, ছেলেমেয়েরা একই শহরেই আছে কিন্তু পিতামাতাকে তারা বাসায় রাখছে না। এই যে জিনিসগুলো, এগুলো আল্লাহ তাআলা কিন্তু খুব কঠোরভাবে নিন্দা করেছেন। এবং এটা কিন্তু আমি বলবো যে মানব সেবা যদি আমি করি, তার মধ্যে প্রথম কিন্তু কর্তব্যের মধ্যে চলে আসে পিতা মাতা এবং ওইরূপ লেভেলের আত্মীয় স্বজন যারা আছেন তারা। এবং এতে অবশ্যই আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, এবং আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে যেন আমরা আবার এই কাজগুলো ঠিকভাবে করতে পারি, কাজে এটা আমাদের করতে হবে। তারপর তো নিকটাত্মীয় আছে, নিজের সন্তানেরা আছে, তাদের এই যে বেসিক সেবা, তাদের পাওয়ার যে যোগ্যতা সেটা। তারপর তো অন্যান্য আত্মীয় স্বজন যাকে অসুস্থ হবে, আমরা যাতে সবসময় খবর নিতে পারি, কারণ এটা কিন্তু হাদিসেরও শিক্ষা যে আত্মীয়তার সম্পর্ক যাতে আমরা ছিন্ন না করি।
এবং এটাকে খুব সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রাখা আমাদের নিজেদের জন্য কিন্তু উপকারী। তা আমি শুধু ভাববো যে হ্যাঁ তাদের করলে হয়ে গেল, কিন্তু তা নয়। যখন কিন্তু আমার বিপদ আপদ আসবে, যাদের সাথে সুসম্পর্ক আছে তারাই কিন্তু আমাকে আবার সেবা করতে আসবে ইনশাআল্লাহ, তাই নয় কি? এটা এটাই তো আসলে পার্থিব জীবনের একটি নিয়ম। তারপর আছে প্রতিবেশী, এবং এটা ইসলামে খুবই খুবই এমফাসিস দেওয়া হয়েছে প্রতিবেশীর হকের উপর। বিশেষ করে এরকমও আছে যে সে প্রকৃত মুমিন নয়, যে সে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে। প্রতিবেশী এত কাছের মানুষ, সে পেট মানে সে খেতেই পায়নি। এবং কোরআনে কিন্তু আমরা অনেক জায়গায় এতক্ষণ দেখেছি অন্যান্য আয়াতও আছে যে ক্ষুধার্তকে খাদ্য দানের ব্যাপারে, কেননা ক্ষুধা বা খাদ্য এটা হলো একটি বেসিক নিড মানুষের। এই জন্য বারবার কোরআন এই কথাটি বলেছে, এর অর্থ হলো যে শুধু খাবার নয়, অন্যান্য যে কোনো প্রয়োজনেও যাতে একজন আরেকজনকে আমরা সাহায্যের হাত বাড়াতে পারি, সেটা প্রতিবেশী তো অবশ্যই। এবং প্রতিবেশীর হক সম্পর্কে আরও অনেক হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একসময় ওনার মনে হতো যে প্রতিবেশীকে না জানি ওয়ারিশ করে দিবে কি না, মানে এরকম সব হাদিস ওনার কাছে এসেছিল। কাজে বোঝাই যাচ্ছে যে প্রতিবেশী সমাজ সেবা যদি আমরা করি, মানব সেবা যদি করি, এখানে প্রতিবেশীর প্রতি দায়িত্ব কিন্তু আমাদের অবশ্যই রয়ে গেছে। তারপরে তো রয়েছে সমাজের যত দুস্থ মজলুম এতিম, তারপরে আরও যারা রয়েছে শরণার্থী, কারণ পুরো কারণ এখন আমরা বাংলাদেশে বসে কথা বলছি, বিশ্বের কিন্তু বিভিন্ন দেশে এরকম প্রচুর শরণার্থী রয়েছে। এবং এই শরণার্থীদের প্রতিও কিন্তু আমাদের এই মানব সেবা যদি করি, তারা অনেক বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্যতা রাখে। কাজে তাদের খাদ্য, তাদের পানীয়, তাদের চিকিৎসা যে যেভাবে আমরা পারি হতে পারে কালেক্টিভলি, হ্যাঁ, এই এতিম দুস্থ শরণার্থী সবাইকে সাহায্য করা। এবং এর মধ্যে আমার খেয়াল করতে হবে যে এই যে আমরা সাহায্যগুলো করব, সে যেই হোক তার ধর্ম বর্ণ গোত্রের ঊর্ধ্বে উঠে যেন আমরা করতে পারি সেবাটি। হ্যাঁ, আমরা যেন এখানে ওগুলোর জন্য যাতে আমরা সেখানে তাদেরকে ভেদাভেদ না করি, এটাও কিন্তু ইসলামের একটি মহান শিক্ষা। এবং আরেকটি হলো সূরা দোহাতে আল্লাহ তাআলা বলেছেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমার কাছে যদি এতিমরা আসে তাদেরকে তিরস্কার করো না, আর কেউ যদি কিছু চায় তাকে ফিরিয়ে দিও না, অর্থাৎ যা পারো তাকে তুমি সেভাবে সাহায্য করো। এই হলো মানব সেবা ইসলামে। এমন নয় যে তোমাকে আমাকে বলছে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা দিয়ে দাও, হ্যাঁ, তিনি কিন্তু আমার বা তোমার নিয়াতের উপর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমি কতটুকু মানব সেবা করবো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আসলে অনেক সহজ করেছেন আমাদের জন্য, কিন্তু আমরাই সেখানে আসলে জিনিসটা সেভাবে করতে পারি না। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন যাতে আশপাশের সবার জন্য আমরা সেই সেবামূলক কাজ যেটা আল্লাহ অতি পছন্দ করেছেন সেটা যেন করতে পারি ইনশাআল্লাহ। জি আপা, আমরা অডিয়েন্সের কাছ থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নেব। আচ্ছা, অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু, আমি শাফরিন, আমার প্রশ্নটি হচ্ছে মুসলমানদের এজন্য কি রকম গুণ থাকা দরকার? ধন্যবাদ। অবশ্যই আমরা মুসলিম হওয়ার পরেও এখানে প্রশ্নটি তাহলে চলে আসছে যে সব গুণ আসলে আমরা অর্জন করতে পারি না, অথবা কিছু গুণ অর্জন যদি করা হয় দেখা যায় শয়তানের ওয়াসওয়াসে আমরা কিছুদিন পর সেই গুণটিকে আমরা বর্জন করছি, সেটার চর্চা থাকছে না। কাজে এখানে একটি বিশাল ব্যাপার রয়ে গেছে আমার ইমানকে অনেক দৃঢ় করার। যখন তোমরা মানব সেবা করবে বা সমাজ সেবা করবে, প্রথম যে পয়েন্টটি আসবে সেটা হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহ এবং তার রাসূলের উপর দৃঢ় বিশ্বাস। এইটা যদি থাকে তাহলে আমরা যে কোনো আমল বা যে কোনো সেবামূলক কাজে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, কারণ এটাই প্রথম আমাকে শক্তি দিবে। আরেকটি হলো আখিরাতে জবাবদিহিতা, কারণ আমার এই জীবন কিন্তু সংক্ষিপ্ত জীবন বা টেম্পোরারি, এরপরে কিন্তু আমার আরেকটা জীবনে প্রবেশ করতে হবে, সেখানে আমাকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতা যদি আমাদের মধ্যে সবার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানুপুরে চেষ্টা করব যে আল্লাহর নৈকট্য কীভাবে লাভ করা যায়। এই যে পূর্ববর্তী আয়াতগুলো আমরা পড়েছি বা জেনেছি, সেগুলো অনুযায়ী আমরা সেই সেবামূলক কর্মকাণ্ড করছি কি না, সমাজ সেবা করছি কি না, এটা নিজেকেই নিজে জিজ্ঞাসা করতে হবে। প্রতিদিন একটু একটু করে হলেও আমরা যা পারি, যে যা পারি সেটা যেন আমরা করি। যেমন আমি যদি পূর্ববর্তী একটু ইতিহাস এখানে বলি, দেখা গেছে যে বিভিন্ন মুসলিম শাসকের আমলে, এমনকি বাগদাদেও, তখন মুসলিমরা লেখা পড়া বৈজ্ঞানিক উন্নতি সব কিছুতে অনেক বেশি সমৃদ্ধি সাধন করেছিল। কিন্তু দেখা গেছে যে পাশাপাশি তারা বড় বড় হাসপাতাল গড়ে তুলেছেন, মানুষকে চিকিৎসা প্রদানের জন্য অনেক বেশি মানুষ এগিয়ে আসছেন, এবং হাসপাতালগুলো অনেকাংশে গড়ে উঠেছে শুধুমাত্র মানুষ সেখানে অর্থ দান করেছেন,
এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো কোনো রকম আসলে প্রতিদান পাওয়ার সম্ভাবনা নেই এটা জেনেও, এবং অনেকগুলো হাসপাতাল ছিল এখানে ফ্রি, ডাক্তাররা বেতন পেতেন ওই বিশাল অঙ্কের টাকার ডোনেশন থেকে, এবং তারা যে কোনো রোগীকে ধর্ম বর্ণ গোত্রের ঊর্ধ্বে উঠে যে কোনো রোগীকে ফ্রি সেবা দিতেন। এরকম অনেকগুলো ইতিহাসে পাওয়া যায় মুসলিম শাসকদের আমলে। এমনকি বাগদাদের একজন শাসক তার মায়ের নামে একটি হাসপাতাল করেছিলেন শুধু এই আশায় যে ওই হাসপাতালে অনেক ভালো চিকিৎসা হবে এবং তিনি আখিরাতে এটার প্রতিদান পাবেন, দুনিয়াতে নয়। কিন্তু কত বড় বড় কর্মকাণ্ড হয়েছে, কাজে এই যে ইতিহাসগুলো আমাদের এই জন্য জানা দরকার। এমনকি ইসলামিক মেডিকেল এথিক্স মুসলিমরা আবার নতুন করে সুন্দর করে লিখেছে, যেখানে মানব সেবাকে আরও ত্বরান্বিত করবে যাতে সবাই সুন্দর সেবা পেতে পারে। আবারও বলছি, এটা কিন্তু কোনো ধর্ম বা বর্ণের এখানে ব্যাপার ছিল না। তার মানে আমরা আপা বুঝতে পারছি যে মানব সেবামূলক কাজগুলো হতে হবে একদম নিঃস্বার্থভাবে। অবশ্যই। এবং তখন আমাদের জন্য একজন দর্শক আছেন, আমরা তার কাছে চলে যাব। জি, আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো ভোর 5টা, সেই এখন ওদের ফজরের রক্তটা হয় 6:30-7টা। ও আমাকে প্রশ্ন করতে বললো, বলতেছে আপা আমি তো ঘুমাইতে যাই 5টায়, আমার ঘুম আসে যায়, এখন আমি কি ফজরের নামাজটা পড়ে ঘুমাইতে পারবো? জি ধন্যবাদ দর্শক। আর আমার একটা প্রশ্ন, আমি নামাজ পড়ি বসে বসে, আমি দাঁড়াই না, বসে না পড়ি, চেয়ারে বসে দাঁড়াই নামাজ পড়তে পারি না, কারণ আমি যখন সস্তায় যাই আমার সন্দেহ লাগে, মানে পেশাবের সমস্যা হয় না। এখন কি আমি সারা সব নামাজ বসে নামাজ পড়ি পারবো, বসে নামাজ পড়তে পারবো, ফরজ বলেন সব নামাজ পারবো নাকি? এটা জি ধন্যবাদ দর্শক, সঙ্গেই থাকুন। জি আপা, আচ্ছা উনি কানাডায় থাকেন এবং আপনি বলছেন যে 6:30-7টার দিকে ফজর হয়। এখন ব্যাপার হলো ওয়াক্তের আগে নামাজ যেটা আছে ইসলামে, আপনি দেখবেন যখন মুসাফির সফরে যায় সেটা ফজর নয়, যেমন জোহর এবং আসর, আপনি জোহরের টাইমে আসরকে আগাম পড়ে নিতে পারেন অথবা আসরের টাইমে জোহর আসর একসাথে, সেরকম মাগরিবের টাইমে আপনি ঈশাকে কম্বাইন করে পড়তে পারেন, কিন্তু ফজরকে ফজরের টাইমেই পড়তে হবে, এরূপ কোনো প্রভিশন নেই যতক্ষণ না আমি যেগুলো বললাম ওইগুলো অবশ্যই মুসাফিরের জন্য। এখন ওনার হলো একটা স্পেশাল কেস যে উনি ভোর 5টা পর্যন্ত কাজ করেন এবং ঘুম চলে আসে, কিন্তু আমি বলবো বোন ওনাকে বলবেন কষ্ট করে একটু 1.5 ঘন্টা জেগে থেকে, যেমন উনি কিছু খেলেন, তারপরে খেয়ে 6:30 বাজার সঙ্গে সঙ্গে ফজরটা পড়ে, ওয়াক্ত হয়ে ফজর পড়ে তারপর যেন শুয়ে যান। কেননা এই সিজনেই কিন্তু এটা হচ্ছে, এরপরে কিন্তু ঋতুর পরিবর্তনের কারণে ফজর কিন্তু আরও পিছানো, মানে আরও আর্লি মর্নিংয়ে হবে, তখন কিন্তু ওনার নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকবে না। কাজে এই কয়টা মাস যদি উনি ইনশাআল্লাহ কষ্ট করে ওনার ফজরটা ফজরের টাইমেই পড়ে, নিশ্চয়ই আল্লাহ অনেক বিরাট প্রতিদান দিবেন, ওনার জীবনে বরকত দিবেন আশা করি ইনশাআল্লাহ। এটা হলো একটি। আর দ্বিতীয় উনি বলেছেন উনি বসে নামাজ পড়েন, কারণ দাঁড়িয়ে নামাজ পড়লে ওনার কিছু সমস্যা হয়। আল্লাহ সুবহানাহু তাআলা সব দেখছেন এবং আপনার নিয়াতও দেখছেন, এবং বোন আপনি আন্তরিকভাবে যে নামাজটি পড়ছেন এটাই আল্লাহ তাআলা দেখবেন, এবং ইনশাআল্লাহ আল্লাহকে বলবেন আল্লাহ যেন আপনার নামাজকে গ্রহণ করেন, কারণ উনি আপনার জন্য কষ্ট করে কিন্তু কিছু করতে বলেননি, এবং আল্লাহ তো দেখছেন আপনার যে কষ্ট হচ্ছে, আল্লাহ সহজতাই পছন্দ করেন। এবং বসে পড়া নামাজের যেহেতু সুযোগটি আছে, আপনার কষ্ট হলে আপনি তো বসেই পড়বেন, এবং আমরাও অনেক সময় আমাদের সমস্যায় সেটাই করেছি, তো ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমলকে কবুল করুক। জি আপা, আশা করি আমাদের দর্শক তার উত্তর পেয়ে গেছেন। আপা আমরা আলোচনায় ফিরে যাই, আলোচনায় যাচ্ছি। কাজে আমরা দেখতে পাচ্ছি যে এমনকি যে মেডিকেল এথিক্স মেডিকেল সায়েন্সও অনেক ডেভেলপ করেছে, এই যে 1400-1500 বিশেষ করে 1100-1500 ভেতরে অনেক বেশি, এবং প্রত্যেকের কিন্তু ওই ত্যাগই একটি মনোভাব ছিল যে এটা আমি আল্লাহর জন্য করব। এবং ওই সময় অনেক আবিষ্কারকরা আবিষ্কারও করেছেন যারা আসলে মনের দিক থেকে ছিলেন খুবই পরহেজগার। কাজে আমি যেটা বলছি যে মানব সেবামূলক কাজে আসলে এভাবেই হতে হবে, একদিকে যেমন জ্ঞান বিজ্ঞান তুমি আহরণ করবে সেরকম অন্যদিকে তোমার সেবামূলক মনোভাবটাও বাড়তে হবে।
হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা মানব সেবাকে ছড়িয়ে দিতে পারবো, যেটা দিয়ে কিন্তু ইসলাম অনেক বেশি সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। জি আপা, আমাদের জন্য আরেকজন দর্শক আছেন, আমরা তার কাছে চলে যাব। জি জি, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রওশন, আমি ঢাকা থেকে বলছি। জি, ও আমি এক রেকাত দাঁড়াই নামাজ পড়ি আর অন্য নামাজগুলো বসে পড়ি, তিন রেকাত কিংবা আরেক রেকাত। তো আমি যখন দাঁড়াই পড়ছিলাম, কিছুদিন দাঁড়াই পড়ছি, পড়ার পরে আমি কোমরের ব্যথার জ্বালায় তিন দিন বিছানাতে উঠতেই পারিনি। এ অবস্থায় আমি কি করতে পারি? জি ধন্যবাদ, দর্শক সঙ্গেই থাকুন। জি আপা, আচ্ছা উনি যেটা বলছেন দাঁড়িয়ে নামাজ পড়লে কোমর ব্যথা হয়, কোমরে ব্যথা হয় না, এখন আপনি কি করবেন? আবার সেই বোন একই কথাই আমি আপনাকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখছেন এবং তিনি জানেন তার বান্দার কোথায় কি কষ্ট। কাজে আপনি তো মন থেকে চাচ্ছেন যে আপনি দাঁড়িয়ে পড়ার ইচ্ছা আছে কিন্তু পারছেন না, এবং আপনি বসেই পড়বেন ইনশাআল্লাহ, যেহেতু বসে পড়ার সুযোগটা আল্লাহ তাআলা তো দিয়েছেন। একদম নামাজ না পড়ার চেয়ে তো বসে পড়াটা নিশ্চয়ই আল্লাহ সেখানেই আপনার জন্য বরকত রেখেছেন, এবং আপনার কষ্ট হলে অবশ্যই বসেই পড়বেন এবং আল্লাহর কাছে বলবেন আপনার নামাজ আল্লাহ যেন কবুল করেন। এবং আপনি যেহেতু অসুস্থ, অসুস্থ মানুষের দোয়াও আল্লাহ কবুল করেন, এবং আপনি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি আপা, আশা করি আমাদের দর্শক তার উত্তর পেয়ে গেছে। জি আপা, আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে বিরতিতে চলে যাব। আচ্ছা দর্শক, পিনার হটপট প্রেজেন্টস অমিয় বাণীতে সময় হয়ে এলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণীতে। দর্শক, অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো প্রশ্ন এবং আপনার মূল্যবান মতামত জানাতে সরাসরি ডায়াল করুন স্ক্রলের দেওয়া নম্বরগুলোর সাহায্যে। আপা, আমরা এই পর্যায়ে অডিয়েন্স থেকে আইটির প্রশ্ন নিয়ে নিচ্ছি। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু, আমি সাবরিনা, আমার প্রশ্ন হলো অন্য ধর্মের মানুষের জন্য মানব সেবা কীরূপ? এটা এটা খুবই আমাদের একটি জানার বিষয়। অন্য ধর্মের যদি মানুষ হয় তাদের জন্য ইসলাম কিন্তু বিশেষভাবে উল্লেখ করেছে, তারাও কিন্তু মানব সেবা পাওয়ার যোগ্যতা রাখে। এবং বিশেষ করে ইতিহাস থেকে জানা যায়, যেমন অটোম্যান সাম্রাজ্যের সময় অমুসলিমরা যারা মুসলিম নয় তারা খুবই সুন্দরভাবে তারা জীবনযাপন করেছে এবং তাদের সব ধরনের বেসিক রাইটস তারা পেয়েছে, এবং এমনকি ধর্মীয় ব্যাপারেও তাদের মধ্যে স্বাধীনতা ছিল। কাজেই একটি জাতি বা দেশে অন্যান্য ধর্মাবলম্বী যারা থাকে তাদেরকেও তো ইসলাম অনেক বেশি নিরাপত্তা দান করেছে এবং মানবসেবামূলক কার্যে তাদেরকেও আসলে অন্তর্ভুক্ত করেছে। এবং শুধু তাই নয়, আমরা জানি যে বর্ণ গোত্র ধর্ম ইত্যাদির ভেদে কাউকে বৈষম্যমূলক আচরণ করা যাবে না, কেননা ইসলামের শিক্ষা হলো আমরা সবাই আদম আল্লাহ সাল্লামের সন্তান, সেটা যেই হোক। কাজে এইটার জন্যই আমরা পরস্পরের প্রতি সহমর্মিতা যাতে বোধ করি, এটা ইসলাম আমাদেরকে চর্চা করতে বলছে। এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন সাদা কালোর উপর বা কালো সাদার উপর প্রাধান্য পাবে না, বা এটার জন্য কাউকে বৈষম্য করা যাবে না। জি আপা, আমরা আরো বিস্তারিত আলোচনা করব, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি আমি আশা বলছিলাম চিটাগাং থেকে। জি জি দর্শক প্রশ্ন করুন। জি আসলে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর মানে আপনারা আসলে ধন্যবাদ আপনাকে দর্শক বলেন, আপনার মানে ছোটখাটো বিষয় বা কোনো মানে বড় বিষয় হোক, এগুলো আসলে আমাদের খুবই মানে দৈনন্দিন জীবনে বা এমনি আমাদের মানে যে ধরেন লাইফ এজ এ হোল আমাদেরকে খুবই হেল্প করে। তো এই জন্য আপনাদের সবাইকে একটু ধন্যবাদ, এবং আমাদের জন্য অবশ্যই সবসময় দোয়া করবেন। জি দর্শক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। জি জি ধন্যবাদ, দর্শক সঙ্গেই থাকুন। জি আপা, আমরা আলোচনায় ফিরে যাই। হ্যাঁ, এরপরে আমরা জানি যে যে বিদায় হজের কথা বললাম, কাজে এই যে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না, এটাই কিন্তু মানব সেবামূলক কার্যক্রমের জন্য একটি বেসিক শিক্ষা।
তারপরে বিভিন্ন আর্টিকেলে পাওয়া যায় যে কায়রো ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন ইসলাম, এখানে বলা হচ্ছে যে সকল মানুষ সমান তার হিউম্যান ডিগনিটির ব্যাপারে, এবং কোনো মানুষকে কোনো মানুষের সাথে বৈষম্য করা যাবে না। কি কি অবস্থায়? তার রেস, তার কালার, তার ল্যাঙ্গুয়েজ, তার বিলিফ, তার জেন্ডার, তার রিলিজিয়ান, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, সোশ্যাল স্ট্যাটাস, এগুলোর কারণে বরং তার সমস্ত অন্যান্য বেসিক রাইট তাকে দিতে হবে। এই যে কথাগুলো, এগুলো যদিও রাইটের কথা বা অধিকারের কথা বলছে, কিন্তু এগুলো মানবসেবামূলক কাজের জন্য কিন্তু এই দৃষ্টিভঙ্গি আমাদের থাকতেই হবে। নইলে কিন্তু কি হবে, হয় আমরা বৈষম্যমূলক হয়ে যাব, নতুবা এমন দেখা যাবে যে আমরা ও কাউকে করছি কাউকে করছি না, অথবা কাউকে আমার পছন্দ হলো না, অথবা এমনও হতে পারে তাকে প্রতিদান আশা করব আমি, হ্যাঁ কেউ আমাকে কোনো নেগেটিভ কথা বললো সেটা আমি নিতে পারবো না, তখন সেবামূলক কার্যক্রমে তাকে বাদ দিয়ে করব, এগুলো করা যাবে না। কাজে আমাদের এই যে বেসিক শিক্ষা, এগুলো কিন্তু নিয়েই আমাদেরকে মানবসেবামূলক কর্মকাণ্ডে ইনশাআল্লাহ এগিয়ে যেতে হবে। জি আপা, আমরা অডিয়েন্সের থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নেব। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক সেবার জন্য কিরূপ পরিকল্পনা করবে? ধন্যবাদ। বস্তুত যে কোনো সেবামূলক কাজ বা যে কোনো কাজে অর্থ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থ ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু এখানে আমাদের বিশাল দিক নির্দেশনা দিয়েছেন, যে যেমন আমরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন অংশে দেখি, যখন দুর্ভিক্ষ হয় বা খাদ্যের অভাব ঘটে কোনো জায়গায়, তখন এইড হিসাবে যায় খাদ্য, হ্যাঁ, এবং দুর্ভিক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে যে যা যা লাগে, অর্থাৎ এটা থামাতে যে এগুলো আমাদেরকে তখন পদক্ষেপ নিতে হয়। আমরা অর্থনৈতিক দিক নিয়ে আলো আলোচনা করব। আমাদের জন্য আরেকজন দর্শক আছেন, আমরা তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রুমা, আমি কুমিল্লা থেকে বলছি। জি জি দর্শক, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে আমি অনেক সময় ফজর নামাজ পড়তে পারি না, বুঝছেন, আমি নামাজটা পরে কাজা পড়ি, কাজা পড়ছে, এটা কি ফরজ এবং সুন্নত পড়তে হবে না শুধু ফরজটা কাজা পড়তে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার যখন পায়ে আমার হাঁটু ব্যথা, হাঁটু ব্যথা অনেক সময় আমি ব্যথা হলে টেবিলে বসে পড়ি, আর ব্যথাটা একটু কমলে আমি দাঁড়াইয়া পড়ি, যাই নামাজের, এটা হবে? জি ধন্যবাদ দর্শক, সঙ্গেই থাকুন। আচ্ছা, ফজরের নামাজ আপনার মাঝে মাঝে কাজা হয়ে যায়, কাজা হয়ে যায়, তা আপনি যেটা করবেন, যে অনেকে এটা আছেন যে উঠে পড়ে ফেলেন, এটা সুন্নতটা আপনার উপর, তবে আবার অনেকে স্কলাররা বলেছেন আসলে কাজা বলতে কিছু নেই। তারপরে আমরা আমাদের যেহেতু কিছু মতামত পাওয়া যায় যে উঠেই পড়ে ফেলতে হয় সূর্যোদয়ের পরে, আপনি সেটা পড়ে ফেলবেন এবং আপনি তার সাথে নফল পড়তে পারেন পরবর্তীতে, যেগুলো আছে। আরেকটি হলো আপনার হাঁটু ব্যথা, এবং ব্যথার জন্য অবশ্যই আপনি যে একটু আগেও বেশ কয়েকটি প্রশ্ন একই ধরনের এসেছিল, যে আপনার যদি দাঁড়িয়ে পড়তে অসুবিধা হয়, জি আপনি বসে পড়বেন ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন যাতে আপনার ব্যথা দূর করে দেন, এবং আপনি আবার দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এবং পূর্ববর্তীতেও যে বোনরা এই প্রশ্নগুলো করেছেন তাদের জন্য আমার কথা হলো রাসূলুল্লাহর সুন্নত যে আপনারা চিকিৎসাও নেবেন, হ্যাঁ, চিকিৎসকের কাছে যাবেন বা কোনো রকমের এমন কোনো সেবা নেবেন যাতে আপনাদের এই ব্যথাগুলো কমে যায় ইনশাআল্লাহ। কারণ জীবনের অন্যান্য কাজেও কিন্তু আমাদের এই ব্যথা নিয়ে কাজ করতে অনেক কষ্ট হবে, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহায় হন এবং সুস্থ রাখুন। জি আপা, আমরা আলোচনায় ফিরে যাই। আমরা আলোচনায় আসি, আমরা এরকম ছিলাম, এবং হাদিসে আছে যে দানের মধ্যে সর্বোত্তম যখন ক্ষুধার্তকে খাওয়ানো হয়। কাজে এই যে খাওয়ানোর ব্যাপার ছাড়া, অর্থাৎ এই বেসিক নিডগুলোকে আমরা যদি, মানুষের এই বেসিক যা চাহিদা এগুলোকেই যদি মেটাতে পারি, এইটাই মানব সেবা ইনশাআল্লাহ। কাজে এই যে রমজান মাসে আমরা কাউকে যদি ইফতার করাই, এটাও কিন্তু মানব সেবার অন্তর্ভুক্ত। এই এই মনটা আমাদের থাকতে হবে যে কারো জন্য আমরা কিছু করব, কাউকে কিছু খাওয়াবো যে ক্ষুধার্থ। তারপরে এতিমের কথা এসছে কোরআনে, বহু আয়াতে এসছে, এমনকি একজন এতিমের মাথায় হাত বুলানো কিন্তু সওয়াবের কাজ, এভাবে এসছে। বাকিগুলো তো করতেই হবে যে যতটুকু আমরা পারি। তারপর বিভিন্ন শরণার্থীদের যে সাহায্য করে এটা বলেছি, এবং এটার জন্য যে অর্থটা আমরা কিভাবে করব, নলকূপ বসিয়ে দেওয়া যেতে পারে, শীতের দিনে তাদেরকে আমরা কম্বল দিতে পারি, খাবার পানির যদি সাপ্লাই দেওয়া যায় নলকূপের মধ্যেই থাকবে, স্যানিটেশন এগুলো করা যেতে পারে, এবং এটা বিশাল ব্যাপার। এগুলো প্ল্যান নিয়ে আসলে এগুতে হবে, সেটা যেই দেশে শরণার্থী, যেই দেশেই শরণার্থীরা অবস্থান করুক না কেন। তারপরে আছে ছোট ছোট ঋণের ব্যবস্থা করা, এতে হয় কি যারা কাজ সেরকম করতে পারে না, আয় কম, তারা ছোট ছোট ঋণ নিয়ে
ছোটোখাটো কোনো ব্যবসা করতে পারে বা ছোটোখাটো কোনো ঘরে বসেই কিছু করতে পারে, সবজি উৎপাদন, মৎস্য পালন, পশুপালন, হ্যাঁ এগুলো অনেক কিছু করেই কিন্তু তার রোজগারটা বাড়াতে পারবে। এবং এটাও কিন্তু মানবসেবামূলক কার্যের বর্তমানে এটা বেশ প্রচলিত আছে বিভিন্ন স্থানে, এটা দিয়ে মানে এক্সপেরিমেন্টালি হয়ে গেছে যে এটা অনেক কাজে আসছে মানুষের। তারপর জাকাত, আমরা জানি যে জাকাতের খাত যে আটটি, তার মধ্যে অনেকগুলোই কিন্তু এরকম, আমরা চিন্তা করলে বুঝতে পারি যে মানব সেবার জন্য এরাই কিন্তু আবার আমাদেরকে এদেরকে খুঁজে নিতে হবে, এই যে মিসকিন, নিঃস্ব, তারপর যারা মুসাফির হঠাৎ করে সমস্যায় পড়ে গেছে, তারপর যারা ঋণগ্রস্ত, তারপর এমন কোনো কেউ যারা বন্দী রয়েছে দাসমুক্তি, তারপর হৃদয় জয় করা, ফি সাবিলিল্লাহ, এগুলো প্রত্যেকটিই কিন্তু আমরা চিন্তা করলে মানবসেবামূলক কাজের সময় আবার এদেরকেই আমরা কিন্তু খুঁজে নিতে পারি। এবং এই এই টাকাটা জাকাতের টাকা হোক বা আপনার দানের টাকা হোক, সেই উৎসটা থেকে কিন্তু আমরা এই খাতগুলোতে এটা ব্যবহার করতে পারি। তারপর আছে ওয়াকফ, ওয়াকফ যেটা আছে সেটাও খুব সুন্দর, যে কেউ কিছু স্থাবর সম্পত্তি বা কোনো অ্যামাউন্ট অফ অর্থ সেটা সে রাখবে, কিন্তু এটার এই উৎসটাকে কিন্তু এটা প্রিজার্ভ থাকবে, হ্যাঁ, এবং এটা থেকে যেই আয়টা হবে সেই আয়টা দিয়ে কিন্তু মানবসেবামূলক কাজ হবে, এটাকে ওয়াকফ বলে। হ্যাঁ, যেমন ধরো কেউ একটি বাড়ি, বাড়িকে ওয়াকফ করলো, তখন সেটার হয়তো ভাড়া থেকে মানবসেবা হচ্ছে, হয়তো দশটা এতিমকে লালন পালন করা হচ্ছে। এবং এটা যদি আমরা ইসলামের ইতিহাসে দেখি, আমরা দেখব যে উমর রাদিয়াল্লাহু খাইবারে যেই অংশটি পেয়েছিলেন উনি কিন্তু সেটাকে সম্পদটা ওয়াকফ করেছিলেন। তারপরে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ওয়াকফটা তুমি এমনভাবে করবে যে সেটা আবার ওয়ারিসের কাছেও যাবে না, এটা বিক্রি হবে না, অর্থাৎ এটা প্রিজার্ভ থাকবে। তাই আমরা দেখি যে ইতিহাসে আবু বাকর রাদিয়াল্লাহু করেছেন এরূপ, তার বাড়ি, উসমান রাদিয়াল্লাহু তার জমি, সাদ বিন আবি ওয়াক্কাস মদিনা ও মিশরে দুইটি বাড়ি কিন্তু ওয়াকফ করেছিলেন। এবং এই ওয়াকফ আমাদের যে কোনো দেশের বা জাতির উন্নতির জন্য বিশেষভাবে কাজে লাগে, কেননা এটা একটা ফিক্স উৎস থাকে যার থেকে একটা আয় থাকে, এবং একটি মানব সেবামূলক শুধু নয়, এটা একটি দেশের উন্নয়নেও কিন্তু এটা কন্ট্রিবিউট করছে। এটা একটা এত সুন্দর, এটা মুসলিমদের মধ্যে খুব খুব বেশি বেশি প্রচলিত করতে হবে, বিশেষ করে যারা ধনবান তারা যদি এই ওয়াকফে এগিয়ে আসেন, আমাদের দেশের অনেক কিছু মানবসেবামূলক শুধু নয় উন্নয়নেও কি দেখা যাবে যে একজন বেকারকে শেষ পর্যন্ত সে শিক্ষা লাভ করে সে চাকুরিতে ঢুকে গেল, এটাও হতে পারে, এই আয় থেকে কত কিছুই তো হতে পারে সেবামূলক। তো সুবহানাল্লাহ, আমরা যদি এগিয়ে আসি সুবহানাল্লাহ, এবং আমরা যদি এই প্ল্যানিংগুলো করি, হ্যাঁ বিভিন্ন পুরো বিশ্বে কিন্তু এগুলো এখন হচ্ছে, এই প্ল্যানিংগুলো যদি আমার থাকে একটি দেশও যেমন এগিয়ে যাবে তেমনি সমাজ সেবা মানব সেবা দুটোই, কাজে অ্যাট এ টাইম কিন্তু অনেকগুলো কাজ এখানে হয়ে যাচ্ছে, দুস্থকেও সেবা করা হচ্ছে আবার দেশের উন্নয়নমূলক কাজও হচ্ছে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন যে বিভিন্ন খাতগুলো জানলাম, এই যে ছোট ছোট ঋণ দেয়া, ওয়াকফ করা, জাকাত এবং আমার দানের টাকা পয়সা খুব সুন্দরভাবে মানব সেবা করা, এগুলো যাতে আমরা সবাই করতে পারি, এই চিন্তা আমাদের করতে হবে। জি আপা, এতক্ষণ আমরা মানব সেবার বিভিন্ন দিক নিয়ে জানলাম, আপা অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ। জি দর্শক, আপনাদের সুবিধার্থে আমাদের এ সপ্তাহের কুইজ জানিয়ে দিচ্ছি আরও একবার। আমাদের এ সপ্তাহের কুইজ, পবিত্র কোরআনের কোন সূরাটি সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা? অপশন এ সুরা নাস, অপশন বি সুরা ইখলাস এবং অপশন সি সুরা নাসর। এবং সঠিক উত্তর পাঠানোর শেষ সময় 28 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 2টা। দর্শক, এ পর্যায়ে জেনে নেব আমাদের গত সপ্তাহের কুইজের সঠিক উত্তর এবং দুজন কুইজ বিজয়ীর নাম। আমাদের গত সপ্তাহের কুইজ ছিল, পবিত্র কোরআনে কোন জিনিসকে হারাম করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি সুদ। যে দুজন দর্শক সর্বোচ্চ সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন তারা হলেন ঢাকার মিরপুর থেকে নুসরাত এবং ঢাকার মিরপুর থেকেই রিনা আক্তার। বিজয়ী দুজনের জন্য রইল অনেক শুভকামনা। দর্শক, আসুন আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে বেশি বেশি মানবসেবামূলক কাজে নিয়োজিত হওয়ার তৌফিক দান করেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।